নমস্কার আমার প্রিয় পরিবার, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার চন্দনা সন্দীপন ব্লগ পরিবারের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজ মঙ্গলবার আর সময় এখন সকাল 8:30। তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমি আমার আজকের ব্লগটা শুরু করলাম। ঘুম থেকে উঠে কুটুসকে খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে আর তারপরে বিছানাটা দেখো গুছিয়ে নিলাম। আর তার আগে কিন্তু দেখতে পেলে কুটুস বিছানায় বসেছিল, ও বই পড়ে নিল একটু। তো তারপরে আমি ওকে নামিয়ে দিলাম আর এই যে বিছনা টিছনা সব কিছু ভালো করে গুছিয়ে গাছিয়ে নিচ্ছি আর ওর বইয়ের ব্যাগটাও সুন্দর করে গুছিয়ে রাখছি। এখন অনেকটাই বেলা হয়ে গেছে আর মা এদিকে কুটুসের বাবাকে খেতে দিচ্ছে আর আমিও খাবো, তাই আমি ভাবলাম আগে বিছনাটা গুছিয়ে নিই, ঘর দুয়ার পরিষ্কার পরিপাটি করে নিই, তারপরে খাওয়া দাওয়া করা হবে। তো এই যে পায়ের জন্য তো কষ্টে মষ্টে বিছনায় উঠি আর নামি, মানে এইভাবেই দিনটা কাটছে। চলো এই সব কাজগুলো করে নিই, পরে আবার দেখা হচ্ছে। কুটুসের জন্মদিনে পাওয়া গিফটগুলো তোমাদের দেখানোই হচ্ছে না, চেষ্টা করব আজকে ওইগুলো তোমাদের একটু দেখানোর। হ্যালো বন্ধুরা, অনেকক্ষণ বাদে আসলাম তোমাদের সামনে আর তোমাদের আমি দেখাবো আমার ছেলের বার্থডেতে পাওয়া কিছু গিফট। তো দেখেছিলে যে ছোট্টখাট্ট করে একটা অনুষ্ঠান হয়েছিল আর কিছু গিফট পেয়েছিল। তো গিফটগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ এই নানান রকম ব্যস্ততা আর কি, ভিডিওটা তো সেভাবে করা হয় না, দেখা হয় না। তো চলো, হাতে সময় খুব কম, কারণ কুটুসকে আমি কাকিমাদের বাড়ি পাঠিয়েছি আর সেই ফাঁকে গিফটগুলো দেখাতে এসেছি। ও থাকলে তো বের করা যায় না আর কি, নিয়ে নাড়াচাড়া করে। এই যে দেখো, প্রথমে দেখাই একটা কফি মগ, এই দেখো দেখতে কিন্তু খুব সুন্দর, মিকি মাউসই তো। হ্যাঁ, আর এদিকে দেখো লাভ, ঠিক আছে, ডিজাইনটা খুব সুন্দর, দুটো কফি মগ পেয়েছে। আর একটাও দেখাচ্ছি তোমাদের, আমি সব পাশে নিয়ে নিয়েছি খাটের উপর। এই দেখো, ঠিক আছে, এইটা হচ্ছে এই পিনটা পুরোটাই। চলো, হয়ে গেল দুটো কফি মগ দেখানো। ভেবেছি একটা মগ বের করে দেবো যে ওকে যাতে দুধ খাওয়াতে পারে। এটা খাওয়ালে কেমন হবে দেখো তো, মনে হয় খুশিই হবে। টিফিন বক্সও পেয়েছে দুটো, একটা স্টিলের আর একটা পেয়েছে এই যে টিফিন নিতে পারবে স্টিলের। দেখো এর মধ্যে আমরা 5 টাকা ভরে রেখেছি, কোথায় পেয়েছে হয়তো কেউ দিয়েছে। এটা সিস্টেমটা কিন্তু বেশ ভালো, এই দেখো একটা চামচ। এটাতে তো বলছে ও মা আমাকে টিফিন করে দাও, আমি স্কুল টিফিন নিয়ে যাব। ওর দিদি ভাইরা যায় ওর দেখে সেটাই মনে রেখেছে। আর জামাও পেয়েছে দুধ সেট, এরকম একটা শার্ট আর এটা হচ্ছে প্যান্ট। জামাটা অনেকটা বড়ই হবে, এখন হবে না, 1 বছর পরে হবে ওর গায়ে। প্রচন্ড তাড়াতাড়ি করছি, ও চলে আসলে আর দেখাতে পারবো না। এই যে একটা সেট বাটিকের পাতলা জামা, পরে খুব আরাম পাবে। আর এই একটা হচ্ছে চামচ, এটা হচ্ছে পিতলের চামচ, ঠিক আছে। এই ছিল ওর বার্থডে গিফট। আর এর আগের একটা ব্লগে তোমাদের দেখিয়েছি একটা এরোপ্লেন উড়াতে গেছিলাম আকাশে, তো সেইটা পেয়েছে। আর পেয়েছে হচ্ছে একটা হটপট, এটা পেয়েছে হচ্ছে হটপট যেটা আমরা ইউজ করি তোমাদের, আমি যেদিন রুটি করতে যাব সেদিন তোমাদের সেই হটপটটা দেখাবো। তাহলে এই ছিল আমার গিফট, তোমাদের দেখিয়ে দিলাম আর গিফটগুলো কেমন হয়েছে অবশ্যই জানিও। চলো তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করি, দেখাবে নেক্সট ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।